বাংলা পক্ষ কমপ্লেন জমা দিল এফআইআর করার জন্য যাদবপুর থানায়, কারণ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, কারণ গতকাল 16 তারিখ এবং আজকে 17 তারিখ মিডিয়াতে এবং এই প্রকাশ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উল্টো দিকে শুভেন্দু অধিকারী বারবার একটি কাল্পনিক বানাওয়াট অবাস্তব মিথ্যে কথা বলে যাচ্ছে যে যে গ্রেপ্তার হয়েছে এই মর্মান্তিক যে খুনের যাদবপুরের যে ছাত্র খুনের ক্ষেত্রে সে নাকি বাংলা পক্ষর, সে কোনো প্রমাণ দেয়নি, এটা একটা অবাস্তব মিথ্যে কথা। সেরকম এরকম জড়িত যারা মানে গ্রেপ্তার হয়েছে তাদের কেউ বাংলা পক্ষর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কোনো লিঙ্কেজ নেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা পক্ষর কোনো ইউনিট নেই, কিন্তু এটা করা হয়েছে তার কারণ সে এই ক্রিমিনাল ইনভেস্টিগেশন যখন একটি মাওবাদী যে সংগঠন তাদের সঙ্গে যে লিঙ্কেজেস পাওয়া যাচ্ছে চারটে জিবি করে কালেকটিভ ফালেকটিভের সময় যা জানছি সংবাদ মাধ্যমে, আসল যে এই খুনি যারা তাদের থেকে তারা ডাইভার্ট করতে চায়, তারা এই কেসটিকে ঘোরাতে চায় অন্যভাবে। এবং আমাদের অনুমান যে কদিন কয়েক মাস আগে বাংলা পক্ষর দীর্ঘ 5 বছরের আন্দোলনের ফলে WBCS যখন বাংলা বাধ্যতামূলক হয় তখন এই শুভেন্দু অধিকারী এবং জিতেন তেওয়ারি WBCS-এ বাংলা বাধ্যতামূলকের বিরোধিতা করেছিল, তখন বাংলা পক্ষ বাংলা জুড়ে শুভেন্দু অধিকারীর নামে জাতিদ্রোহী ট্যাগ দিয়ে ফ্লেক্স টাঙিয়েছিল, সেই রাগটির ঝাল সে ঝাড়লো এই মিথ্যে কথা বলে। এবং একটা রেসপন্সিবল এবং একটা পজিশন লিডার অফ অপোজিশন তার থেকে আমরা এটা আশা করি না, এটা বাংলার ঐতিহ্য নয়, বাংলার ঐতিহ্য সত্য এবং তথ্য দিয়ে কথা বলা, বাংলার ঐতিহ্য এইটা নয় যে একটা বুম থাকলে মিথ্যে কথা বলবো। চার নম্বর গেটের বিপরীতে যেটা হয় যে আমরা যে আমাদের কমরেড উর্মিকে 3 নম্বর গেটের বিপরীতে মারা হয়, তার মুখ ফাটিয়ে দেওয়া হয়, তারপরে এই যে দালাল পুলিশ উর্মিকে গ্রেফতার করে যাদবপুর থানায় নিয়ে আসে। পুলিশ যখন আমরা থানায় এলাম তখন পুলিশ বলছে যে ওদেরকে আটক যে ওদেরকে গ্রেফতার করা হয়নি, ওদেরকে আপাতত জেরা করা হচ্ছে। আমাদের 4 নম্বরের বিপরীতে আমরা যখন অন্যান্য সংগঠন বন্ধু সংগঠনকে নিয়ে এসে আলোচনা করছিলাম যে উর্মিকে ছাড়ানোর জন্য আমরা থানা ঘেরাও করব, তখন আমাদের কমরেড তথাগতকে যে এই পুরো আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন তাকে পুলিশ ডাকাতের মতো তুলে নিয়ে যাদবপুর থানায় নিয়ে চলে আসে। আজকে বিকেলবেলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 3 নম্বর গেটের উল্টো দিকে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে যে ধর্ণা মঞ্চ আয়োজন করা হয়েছে সেই মঞ্চে স্বয়ং আমাদের রাজ্যের পূর্ব মেদিনীপুরের যে কুখ্যাত গুন্ডা, আমি গুন্ডা শব্দটাই বলছি, সে নিজে উপস্থিত হয়ে যাদবপুরে যে মর্মান্তিক ছাত্র হত্যার ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কাজে লাগিয়ে অজুহাত হিসেবে ব্যবহার করে তাদের যে নোংরা যে বিষাক্ত রাজনীতি যাদবপুরের বিরুদ্ধে তারা যে দীর্ঘদিন ধরে চরম মিথ্যাচার এবং কুচ্ছা রটিয়ে চলেছে সেই রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই উপস্থিত হয়েছিল। তো এই প্রোগ্রামের বিরুদ্ধে আজকে বিপ্লবী ছাত্র ফ্রন্ট RSF-এর পক্ষ থেকে একটি কালো পতাকা দেখানোর কর্মসূচি নেওয়া হয়েছিল। তো আমাদের RSF-এর সাথীরা যখন 3 নম্বর গেটের সামনে উপস্থিত হয় কালো পতাকা নিয়ে, তারপর শুভেন্দু অধিকারী নিজে ওই সময়ে তার বক্তব্যের মধ্যে দিয়ে বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে চলেছিলেন, কিন্তু আমাদের সাথীরা সেখানে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেই কালো পতাকা দেখানোর কর্মসূচি নিয়েছিল। তারপর যা হয় ওখানে উপস্থিত যে কেন্দ্রীয় পুলিশ ফোর্স ছিল সেই কেন্দ্রীয় পুলিশ ফোর্স এগিয়ে আসে, এসে আমাদের সাথীদেরকে টানতে টানতে রাস্তায় ফেলে মারধর করা শুরু করে, এবং ওই সময় দাঁড়িয়ে ওখানে যে বিজেপির যে গুন্ডারা ছিল সেই বিজেপি কর্মীরাও হচ্ছে মারধর করা শুরু করে, রাস্তায় ফেলে মারা হয়, লাথি মারা হয় এবং রক্তাক্ত করে দেওয়া হয়। তারপরে ওই ঘটনাস্থল থেকে এই কমরেড উর্মিকে ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় তাকে গ্রেফতার করা হচ্ছে, এবং তারপর সেখান থেকে যাদবপুর 4 নম্বর গেটের উল্টো দিকে এসে যখন আমাদের বিপ্লবী ছাত্র ফ্রন্টের কর্মীরা বাইট দিচ্ছিল, কমরেড তথাগত নিজে যখন বাইট দিচ্ছিল তাকে আবার কলকাতা পুলিশের একটি গাড়ি আসে, এসে তাকে কোনো কারণ না দেখিয়ে কোনো কিছু না বলে তুলে আনা হয়। তারপর আমরা এখানে হচ্ছে 7:30টার সময় যখন এসে বিভিন্ন ছাত্র সংগঠনদেরকে নিয়ে অধিকার সংগঠনদেরকে নিয়ে প্রগতিশীল গণতান্ত্রিক ব্যক্তিবর্গকে নিয়ে উপস্থিত হই এবং থানায় ঢুকে জবাব চাই যে কেন এই দুজনকে উর্মি এবং তথাগতকে নিয়ে আসা হয়েছে এবং তাদের কী কন্ডিশান। উর্মির যেহেতু হচ্ছে আগেই যখন তাকে অ্যারেস্ট করা হয়েছিল বলে আমরা শুনেছিলাম সে গুরুতরভাবে আহত, তার মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, তাকে মেডিকেল ট্রিটমেন্ট তাকে প্রোভাইড করা হয়েছে কিনা এইসব জানতে চাই, বলা হয় যে না তারা থানায় রয়েছে এখনই, নিচুতলার পুলিশ আধিকারিকরা আমাদের কিছু বলছেন না, বলছেন অফিসার ইনচার্জ স্বয়ং নাকি তাদেরকে ইন্টারোগেট করছে। তখন আমরা বলি যে কী ভিত্তিতে তাদেরকে আনা হলো, কেন তাদেরকে হচ্ছে নিয়ে আসা হলো, যদি অ্যারেস্ট না করা হয় যদি কোনো কারণ নেই স্পষ্ট তাহলে তাদেরকে আটক করে ইন্টারোগেট কেন করা হচ্ছে। এবং আমরা আমাদের এখানে প্রতিবাদ চালিয়ে যাচ্ছি যতক্ষণ না তাদের মুক্তি দেওয়া হচ্ছে এবং পুলিশ হচ্ছে আমাদেরকে জানাচ্ছে স্পষ্ট করে যে কেন তারা এই চরম অগণতান্ত্রিকভাবে রীতিমতো অপহরণ করার মতো তথাগতকে মিডিয়ার সামনে থেকে তুলে নিয়ে এলো এবং তার আগে উর্মিকে নিয়ে আসা হলো, কেন তাদের হচ্ছে এই
অতি সক্রিয়তা শুভেন্দু অধিকারীর মতো একটি গণহত্যাকারী একটি ফ্যাসিস্ট জনবিরোধী নেতাকে প্রশ্রয় কেন তারা দিচ্ছে? এর পরের পদক্ষেপ যতক্ষণ না আমাদের দুই সাথীকে মুক্তি দেওয়া হচ্ছে, আমরা এখানে আমাদের অবস্থান চালিয়ে যাব। আমরা আমাদের স্লোগান শাউটিং বারবার গিয়ে ভেতরে জানা যে কী চলছে, এবং এটা এনশিওর করা যে সর্বপ্রথম কমরেড উর্মিকে যাতে হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট প্রোভাইড করা হয় সেইটা আমরা এনশিওর করব, এবং আমরা এখান থেকে সরছি না।